তোর ভয় করছে না? খুব মজা পেয়েছি, খুব মজা। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু রিজুস ড্রিম লাইফ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো, সুস্থ হবে, স্বাভাবিক আছো। ব্যাপারটা হচ্ছে, তোমরা আগেই দেখলে যে মানে বাড়িতে দুজন কি বলে ডাকাত এসছে। তো ডাকাত অ্যাকচুয়ালি ডাকাত নয়, ওরা একজন হচ্ছে রুদ্র। যারা আবার পুরোনো ব্লগ ফলো করেছো বা আগে দেখেছো তারা জানো না কিন্তু রুদ্রকে চেনো। আর হ্যাঁ, রুদ্র ছিল আমার কি বলে আমার রুমমেট। ওরা ফার্স্ট আমার এই এই ফ্ল্যাটে এসছে আমার রুম ছাড়ার পর। আর অর্ঘকে তোমরা আমার লাস্ট কয়েকদিন আগে একটা ব্লগে দেখেছিলে, আমি ঘুরতে গেছিলাম ওর বাড়িতে, ওর তখন দেখেছিলে। যাই হোক, এইসব কথা পরে হবে। আর আপাতত হচ্ছে আমি এখন ওদের জন্য খাওয়ার দাওয়ার রান্না করলাম, সেরকম কিছুই করিনি। এখানে হচ্ছে কি বলে এটা হচ্ছে চিকেন, চিকেনটা করলাম। চিকেনটা কালো হয়ে গেছে বুঝতে পারলাম, গরম মশলা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম, ওই চিকেনটা করলাম। আর চিকেনের ভাতই করেছি, চিকেনের পাতলার ঝোল, এখানে ভাত আছে। আর এই হচ্ছে শ্যাডো ঘুমাচ্ছে, শ্যাডো খুব এক্সাইটেড, তোমরা দেখতেই পেয়েছিলে। এখানে দুজনেই ঘুমাচ্ছে, তোরা একটু উঠবি, একটু হাই হ্যালো বলবি, বাবা সে একটাও কিন্তু ঘুমায়নি সবকটাই এখানে। মানে এই নাটক করছিস কেন, হাসছে এই রুদ্র, এরকম হাসছিস কেন, পিছনে লাত মার, বলছি হ্যালো কর সবাইকে। ওকে কিছু সবাই চেনে, কিন্তু যারা আমার নতুন ফলোয়ার বা নতুন যারা সাবস্ক্রাইব করেছে, নতুন যারা আমার সঙ্গে জুড়েছে ওরা হয়তো চেনো না। ও যে রুদ্র, ও আমার আগে রুমমেট ছিল, ও আমাকে খুব ফলো করে, তার জন্য আমার চুল বড় ছিল। হচ্ছে অর্ঘ, ওর বাড়িতে গিয়েছিলাম, তোমরা আগের ব্লগে দেখেছো। আর ও হচ্ছে শ্যাডো। হ্যাঁ, কি যে ব্যাপারটা হচ্ছে, প্রেসিডেন্ট কেন বলতো? অর্ঘ আমাকে একদিন নিজে বলেছিল, হ্যাঁ দেখ ভাই, এইগুলো হচ্ছে অর্ঘকে চাটি আমরা প্রচন্ড ভাবে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বলে। তো ওইসব আমার প্রত্যেকটা গ্রুপে, প্রত্যেকটা গ্রুপে এরকম চাটার লোক না থাকলে বেশ ব্লগও জমে না, আর মানে এমনিও ভালো লাগে না। তো আজকে ওরা এসছে, কালকে নাকি চলে যায়। আমি বললাম যে কালকের দিনটা থাক, কিন্তু ওর কী আছে, থিয়েটার আছে, ও যেতে হবে। তো ঠিক আছে, আজকের রাতটা আমরা কখন ঘুমাবো জানি না, কারণ পুরনো বন্ধুরা একসাথে হলে যেটা হয় আর কি, রিউনিয়ন টাইপস। আর রিউনিয়ন অন্য কিছু দেখাচ্ছে, তিন কিছু না, আমরা আছে মুভি দেখবো, ভূতের মুভি। ঠিক আছে, ওর কোনো নাকি স্নান করে না, এটা কি সত্যি? আচ্ছা, অর্ঘর বয়স এখন 24 বছর, 24 না 23 বছর, ও কিন্তু মেয়ে খুঁজছে, বাট ওকে এখনো স্নান করিয়ে দেয় মা। কি চাই তোর জীবনে, অত কি কি তোর মাঝখানে শীতে মনে হচ্ছে কীর্তনিয়া। টাইম হয়ে গেছে প্রায় 11:30-12:15 বাজতে যায়, তো খেয়ে নিই। মৌসুমী আইল্যান্ডে, মৌসুমী আইল্যান্ডে খুব এনজয় করেছে বলছে না, একটা জায়গায় দুদিন পরে ছিল। ব্রেকে বেরিয়েছিলাম না? হ্যাঁ হ্যাঁ, এটা কি মোটা লাগছি রে, তুই মোটাই ছিলিস ভাই, এখনো আরো 3 ডাবল হয়ে গেছে। হ্যাঁ, ও বা খাসি, জল খাসি লাগছে গো। 2.5 বছর একসাথে চাকরি করা, রুদ্র যদিও পরে। অ্যাকচুয়ালি অর্ঘ হচ্ছে আমার পুরনো, মানে আমি যখন লাস্ট মানে পুরনো, তোর সঙ্গে আমার সম্পর্ক কত বছরের হলো? 5 বছর। না, আমাদের ব্রেকআপ হয়নি। হ্যাঁ মানে হ্যাঁ, অর্ঘর সঙ্গে আমার মোটামুটি 2017 মানে হলো 18, 19, 20, 21, 22, 4 বছর, 5 বছর, 5 বছরের সম্পর্ক। আর আর আমরা ওইগুলোই দেখছি, মানে আগে সেই পুরনো মানে অফিসের ফটো ফটোগুলো যেগুলো ফেলে আসা দিন, এগুলো আর কি। এই দেখো, এগুলো কি ডান্স? এটা দেব, দেব এসেছিল। আচ্ছা দেব, সাজের বাতির প্রিমিয়ার না? সাজবাতি, ফ্রাইড রাইস বানানো আর ইয়ে বানানো। হ্যাঁ, ফ্রাইড রাইস, এটা ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। বাও, এটা সেই দিন ভাই, ওকে দেখাস না, লোভ দেবে। আমি এটা এখনো ইয়ে হচ্ছে, রোল হচ্ছে ভাই, মানে মুচ্ছিস, লোকে ভিডিও করছে জানিস না। তো আমরা এখন রাত 1টা বাজে, এত গল্প টল্প করার পর এখন আমরা সবাই মুভি দেখবো। কি মুভি দেখবো রে?
দ্য সাইলেন্স ওকে সো এটা একটা হলিউড মুভি, তোমরা যদি পারো দেখো, দেখে জানিও। 2000 years later. Good morning. আমরা কালকে 5টায় শুয়েছি, 5টায় না 5:30টা বোধহয়, এই দেখো অবস্থা। এবার কালকে আমরা মুভিটা দেখবো ভেবেছি, কিন্তু আলটিমেটলি 10 মিনিট মুভি দেখার পর মুভি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, মুভি আর MX প্লেয়ার থেকে আমার টিভিতে কাস্টিং হচ্ছে না, ঠিক আছে। তারপর শুরু হলো হইচুয়ে ভূতের সিরিজ দেখা, যাই হোক দেখে দেখে। তারপর আচ্ছা, আমরা হইচুয়ের এই 3টে সিরিজ দেখি, এরকম রাত হয়ে গেল। তারপর ওই যে অর্ঘ্য কিন্তু অর্ঘ্যর কি গ্যাস ছিল বলতো? একা থাকলে তো সকালবেলা ব্রেকফাস্ট আমি জানালে করে নিই, যেরকম ধরো ডিম সিদ্ধ বা ছোলা যা একটা কিছু করে নিই, কিন্তু ভাবলাম ওরা আছে। কিন্তু এখন বাজে দুপুর একটা, কিন্তু ঘুমিয়েছি, যেহেতু উঠেছি আমি 11:30-12টায়, তো এখন ব্রেকফাস্ট করবো 1টা খাবো, ধরো 3টে লাঞ্চ করে এই লুচি করলাম, এই জলে 3টে করে পড়বে লুচি। আর এখানে কালকে চিকেন ছিল, চিকেনটা কিমা করে দিয়ে দেবো, আলু আছে এখানে, দেখি এক্সপেরিমেন্ট চলছে খাওয়ার দাওয়ার নিয়ে। এখন ওদেরকে আমি নিয়ে এসেছি ছাদে, কারণ আমার ছাদটা দেখার মতো, আমি বলি সবাইকে। হ্যাঁ, তো সবাই এসেছে ছাদে, যেতে কালকে আমি এসেছি। সো ফাইনালি আমরা বেরোলাম, বেরিয়ে এবারে মিষ্টির দোকানে দাঁড়িয়েছি, জানি না কথা শোনা যাবে কিনা, কারণ হচ্ছে আমি ল্যাপে লাগিনি। কী হয়েছে এই ও কামড়ে দিয়েছে? গরম মিষ্টি পাওয়া যায়, এটা হচ্ছে দি মধুখরা নাকি? হ্যাঁ, আমি আছি বাঘারদি স্টেশন, এখান থেকে যাবো পাটুলি, ওদেরকে পাটুলিতে নচিকেতে চা খাওয়াবো। আমি খাওয়াবো না, ওরাই টাকা দিয়ে খাবে, আমি নিয়ে যাচ্ছি। আর গরম মিষ্টি পাওয়া যায়, আমি আরেকদিন মিষ্টি খেয়েছিলাম গরম মিষ্টি, তার জন্য আমি গরম মিষ্টি এখান থেকে খাওয়া যেতেই পারে, তার জন্য দাঁড়ালাম, চলো খাই। ওর বাবা তৃণমূলের প্রেসিডেন্ট, ওর তৃণমূল না বাগমারি, ও সরি, ও বাগমারি পুজোর প্রেসিডেন্ট। গরম গরম রসগোল্লা, আয় আয় আয়, রিপিটে ধর না, আমি খাই, মুখে একদম যাবে দুটোটা, দে না ধরে খাই, দুটা রোল হচ্ছে এরকম করে করতে হয়। তুমি যেমন আমার পদে লাগছিল এতক্ষণ ধরে, কেমন লাগছিল? আমি লাইনে আছি, কারণ এখানে এখন আজকে যে স্যাটারডে সানডে, তো নচিকেতা লাইন দিতে হচ্ছে, তো লাইন দিয়ে এখন অটো মানে চা নেব। এখন এই আমার বাড়ির নাম বলবি না, গান্ধী তোর বাবা, তোর বাবা গান্ধী, তোর বাবা নেতাজি গান্ধী। গান্ধীবাদে কি আছে, এক গালে চোদ দিলে আরেক গালে, আমার ব্লগে অনেকদিন পূজা নেই, কিছু মানে ও ব্যস্ত ছিল প্রচুর, আমিও ব্যস্ত ছিলাম, তো এতটাই ব্যস্ততা ছিল, ব্যস্ততার মধ্যে যেটা হয়েছিল যে আমাদের দূরত্ব তৈরি হয়েছিল,
কিন্তু আলটিমেটলি আমার কালকেও রাতে আমার বাড়িতে এসে আমার বাড়ির সামনে নিচে এলো, ফ্ল্যাটের নিচে, তো দেখা হয়েছে। মানে আফটার মানে কাইন্ড অফ ওয়ান মান্থ, মানে এক মাস হয়ে গেছে ওর সঙ্গে দেখা হয়নি। এক মাস কি হয়ে যাবে, হ্যাঁ হতে পারে। তারপর এখন আমরা যেহেতু এখন এই জায়গাটায় এলাম, তো ভাবলাম যে ও আসছে, তো আই এম সো এক্সাইটেড, দেখা হচ্ছে। চলো ভিতর থেকে ওরা ধুপ 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 করছে, অনেকদিন পর দেখা হচ্ছে আবার সেই রচিকেতাতে, কারণ ওরা আমার প্রথম দেখা হয়েছিল রচিকেতা সেইভাবে। এই যে আমার সাথে বিভিন্ন দেখা হয়েছে, হাউ ইজ দ্য ফিলিং, একটু বল। সবাই সবাই তোমরা বলছিলে যে পূজাদি কোথায়, পূজাদি কমেন্টগুলো দেখাবো, ঠিক আছে দেখে দেবো, আমার নেট নেই, বাড়ি গিয়ে স্ক্রিনশট করে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো এই তো পূজাদি, পূজাদিকে জিজ্ঞেস করো কেন তোমরা পূজাদি আসেনি এতদিন, কেন দেখা করেনি আমার সাথে। বেসিক্যালি বিজি ছিলাম, এখন খুব অন্ধকার, এখানটা আমার মুখটাই দেখা যাবে না, আসছে টানটা বেড়ে গেছে বেশি, ঠিক আছে। ও যখন বললাম আমি আসছি, আমি দাঁড়িয়ে আছি, আমার বুকটা ধিপ 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 করছে, এখন ঘুরছে, এখন শুয়ে গেছে, ঠিক আছে। তো তোর বান্ধবী আছে, তুই আমাকে কেন মিস করছিস? বান্ধবী তো এইসব আছে, অনেক বান্ধবী। দেখি আমার শেডটাকে নিয়ে যাচ্ছিস, মান 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 মর্যাদা রাখবি, হ্যাঁ। ভালো লাগছে সাইকেলটা? হ্যাঁ, মানে ফিলটা কেমন? একবার চালিয়ে আসি, যা যা। দেখিস পড়ে যাবি।